আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরে ভাই, সততা মৎস্য খামার আর কি প্রোভাইডার আপনি? জি ভাই। আরে ভাই, আপনি এখানে মানে কি কি মাছের আছে, রেনু, ধানি আর ডিম বিক্রি করেন? আমি এখানে ধানি সব কোয়ালিটির ধানি বিক্রি করি, রুই, মিরগে, গিলাস, কাতলা, পুঁটি, সিলভার, বাটা, ব্ল্যাক কাপ এবং ক্যাটফিশেরও আমার সব ধরনেরই ধানি আছে, যেমন শিং, নোনা ট্যাংরা, গুলচা, পাবদা এবং পাঙাশ, ক্যাটফিশ এবং সাদা মাছ, কাপ জাতীয় সবই আছে। এর পাশাপাশি আমরা যেমন হচ্ছে আপনার চালাইয়ের মাছগুলো বেচা কিনা করি, অনেকে বলে পুনা, তা 400-500 ভাঙা মাছ, কিন্তু 200-100 ভাঙা মাছ, এই ধরনের মাছও আমরা বেচা কিনা করি। আপনি এখানে হাউজে কি কি মাছ পুনা আছে? আমার এখানে এখন সাদা মাছের সব কালেকশনগুলাই আছে। তা আমাদের একটু দেখান। অবশ্যই। তো ভাই, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ, এই মাছটা কেজিতে আপনার 4-5 হাজার হবে। এই মাছটা যদি কারোর লাগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সততা মৎস্য খামার মানুষের কাছে দিলাম বিশ্বাসযোগ্য, আমরা মাছও কিন্তু ওইভাবে বেচা কিনা করি। তো এটা কেজিতে কত টাকা হবে? কেজিতে 5 হাজার হবে। কেজিতে 5 হাজার হবে? এটা কেজিতে 5 হাজার হবে। এই মাছটা ঢাকায় লোড হবে বলে আমরা তুলছি, ঢাকার এক ভাই এটা অর্ডার করছে, তো এই মাছটা আমরা ডেলিভারি করব বলে এটা উঠাইছি। 5 হাজার ভাঙা মাছ। 5 হাজার ভাঙা মাছ? জি ভাই। আর এর পরে হাউজে কি কি মাছ আছে? এবারে আপনাদের দেখাবো রুই মাছের ধানি। রুই মাছের ধানি? জি ভাই। আরে ভাই, এটা কি মাছের ধানি? রুই মাছের ধানি। রুই মাছের ধানি? কেজিতে কত টাকা হবে? আপনার কেজিতে 70-80 হাজার হবে, অর্থাৎ আপনার 1-1.5 কেজিতে লাভ হবে মাছটা। এটা নতুন করে বের করছি আমরা, এটা হচ্ছে অরিজিনাল রুই মাছের যে ধানি, এটা চীনা রূপায়। এই মাছটা একটু লালচে কোয়ালিটির হয়, আর অন্যান্য মাছ ধরতে কালো কালো হবে। তো রুই মাছের চীনা রূপায় এই মাছটা লালচে কোয়ালিটির, এবং এই মাছটা অনেক বড় জাতের একটা মাছ, সেটা দেখলে বোঝা যায়, বুঝছেন? আর এই কত করে লাগবে এগুলো? এই মাছটার লাখ বিক্রি করতেছি আমরা, ফার্স্ট লটে বেচেছি আপনার 8,000 টাকা। তো এখন একটু রেট কমে গেছে, যদি কোনো চাষি ভাইদের লাগে অবশ্যই আমাদের ফোনে যোগাযোগ করবেন, আমরা আলাপ আলোচনা করে মাছের রেট নেব। কারণ আপনারা জানেন যে কাঁচামাল কিন্তু একদমই বেচে কিনা হয় না। আমরা প্রথম যখন 8,000 টাকা বিক্রি করছি, এখন মাছের রেট একটু কমেছে, তো কোনো খামারি ভাইদের যদি লাগে অবশ্যই আমাদেরকে কল করবেন, আমরা রেটটা বিবেচনা করে দেখবো যে কীভাবে নিয়ে আসবেন। তাহলে পাশের হাউজের ওই মাছগুলোকে দেখেন। হ্যাঁ, এখন দেখাবো আপনাদেরকে কাতলা মাছ। কাতলা মাছ? আরে ভাই, এটা কি মাছের ধানি? এটা কাতলা মাছের ধানি। তো এই মাছটা যদি দেখেন, এর কিছু আকৃতি আছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কাতলা মাছের মূলত মাথাটা মোটা হয়, আর এটাও কিন্তু লালচে কোয়ালিটির হয়, কিন্তু কাতলা মাছের মূল বিষয়টা হচ্ছে মাথা মোটা। মাথা মোটা? জি। তো এই মাছটাও আমরা ফার্স্ট লটে 8-10 হাজার টাকা লাখ বিক্রি করছি, এখন এটার মাছের রেট কমে গেছে। তো এইটাও আমি যদি কোনো খামারি ভাইরা নেয় অবশ্যই আলাপ আলোচনা করেই আমরা রেটটা জানাবো। কারণ বর্তমান সময় কিন্তু ইউটিউবে অনেকেই মাছের রেট লিখে দেয়, যে তাতে করে কিন্তু পার্টিটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, যে 1 লক্ষ মাছ আমি 10,000-15,000 টাকা করে নিব, আসলে ঠিক কিনা। কারণ আমাদের কিন্তু শুধু বাংলাদেশে না, বাইরের যারা প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু এই বিষয়টা দেখে, এবং বিশ্বের সবাই কিন্তু এটা দেখতেছে। তো প্রবাসী যে ভাইরা আছে তারা কিন্তু কখনো মাছের রেট বিষয়ে কোনো ধারণা নেই। আমরা যদি 10,000-15,000 টাকা রেট কাটি, সেটা কিন্তু দুর্নীতি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি সব খামারি ভাইদেরকে বলবো যে আপনারা ডাইরেক্ট হ্যাচারি মালিকদের সাথে যোগাযোগ করে আপনার রেটটা যাচাই বাছাই করবেন। তো ভাই, আপনাদেরকে এখন দেখাবো, মানে সবসময় হ্যাচারি মালিকদের সাথে যোগ মানে যাচাই বাছাই করে রেট জানা বা আমাকে তো হয়। হ্যাঁ, কারণ একটা হ্যাচারি মালিকই কিন্তু আপনার মাছের রেট কমাইতে পারবে। কারণ আমি যেমন একটা খামারি বা একটা হ্যাচারি মালিক, আমি কিন্তু একটা মাছ আমি নিজে উৎপাদন করি, তো আমি কিন্তু চেষ্টা করবো যে আমার একটা খামারি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় আমরা দেখা যাচ্ছে 6-7 হাজার টাকা লাখ বিক্রি করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নতুন উদ্যোক্তা যারা কিনা নতুন ব্যবসা করতে আসছে, তো তাদেরকে কিন্তু সেইভাবে টাকা পয়সা থাকে না, আমরা যদি একটু হেল্প করি অবশ্যই তারা কিন্তু লাভবান হবে। কারণ আমাদের
दस हज़ार माँ जो हेल्प कर तक बेची दीते क्योंकि मन कर अवश्य लाभजनक एक बेपार तो हमें एख कलीस माँ हाँ कलीस के देखो जी भाई ये कलीबोस मास एटारो चीनार किछु उपाय आछे कारण कलीबोस मासगुला किन्तु दोराकाटा दोराकाटा दाग थाके एबं एदेर मुखे किन्तु आपनार मोस्ट क्वालिटी थाके आर कि तो ए मासटा घोष मेरे एक एक जगह दला दला थाके तो प्रिय चाषी भाईरा आपनादेरके सब समय एकटा जिनिस आपनादेरके बोलबो আপনারা যে মাছই নেন না কেন ভালো প্রতিষ্ঠান থেকে মাছ নেবেন কারণ বড় মাছের ধানি বা রেনু যদি আপনারা কালেকশন করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন ভালো যদি মা হয় তো ভালো সন্তান হবে এটাই কিন্তু স্বাভাবিক তো সব সময় ভালো মাছ যাচাই বাছাই করে আপনারা নেবেন এই মাছটা সর্বপ্রথম যখন বেরোইছে এই মাছের লাখ আমরা কিন্তু 8000 7000 টাকা করে নিচ্ছি তো এখন এটারও রেট কমে গেছে তো আপনারা যাচাই বাছাই করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই খামারের নাম্বারে আপনারা ফোন দিবেন আপনাদের কাছে আমরা রেটটা জানাই দিব আরে ভাই জি ভাই একটা কথা ধরেন আপনি যে মাছ আছে লাখ বেচতেছেন ধরেন কত কত 3000 টাকা কিন্তু একটা পাঠি নিয়ে এসে বলতে সে বেচতেছে সেই মাছই 2000 টাকা বা 1500 টাকা লাখ এমনতে চাষিতে ক্ষতিগ্রস্ত হবে কিনা এটা ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হবে কারণ এটার মূল কারণ যেটা আমরা 2 কেজিতে যে মাছটা তুলে ধরতেছি কেজিতে 50000 1 কেজিতে 50000 হলে 2 কেজিতে লাখ তো এই মাছটা যখন আমরা ধরুন 3000 টাকা লাখ বিক্রি করব তাহলে কিন্তু কেজি পড়ে গেল 1500 টাকা আর ওইটা যদি কেউ 2000 টাকা বিক্রি করে তাহলে ওইটা কেজি 2000 টাকা বিক্রি করলে 2 কেজি মাছের দাম 4000 টাকা 4000 টাকা তাহলে কিন্তু 1 লক্ষ মাছ 4000 টাকা চলে যাচ্ছে আমি 3000 টাকা নিলে কিন্তু সে কিন্তু 4000 টাকা নিচ্ছে কিন্তু পার্টি কিন্তু 1000 টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো প্রত্যেকটা মাছের কিন্তু এইভাবে মানুষ যাচাই বাছাই করে যদি নেয় তাহলে সে চাষি কিন্তু কখনো ঠকবে না তা প্রত্যেকটা চাষির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা সবসময় যাচাই বাছাই করে হাতের থেকে মাছ কিনবেন এবারে আপনাদেরকে দেখাবো মিরগে মাছের দানি মিরগে মাছের দানি সেগুলো একটু দেখেন আরে ভাই এটা কি মাছ ভাই এটা হচ্ছে মিরগে মাছের দানি এটা মিরগে মাছের দানি আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে 1 কেজিতে লাখ আর 2 কেজি লাখের পার্থক্যটা কি হ্যাঁ তো আমি মূলত বিষয়টা আপনাদেরকে বারবার করে দেখানোর চেষ্টা করব যে 1 কেজি লাখের মাছ যদি নেন সেটা কিন্তু 1 সপ্তাহর বাচ্চা হবে 1 সপ্তাহ বাচ্চা 1 সপ্তাহর বাচ্চা হবে আর 1 সপ্তাহ পরে যে যদি 2 সপ্তাহর বাচ্চা হয় তাহলে কিন্তু আপনার 2 কেজি লাখ যদি 3 সপ্তাহর বাচ্চা হয় তাহলে কিন্তু 3 কেজি লাখ হবে এই জিনিসগুলো যাচাই বাছাই করে নেবেন তা নাহলে কিন্তু আপনারা ঠকবেন সব সময় একটা জিনিস চেষ্টা করবেন যদি ভালো কোনো হ্যাচারিতে বুঝবা বুঝ করে মাছ নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন যেমন এই মিরগে মাছটা কিন্তু আপনার সর্বপ্রথম আপনার 6000 টাকা লাখ ছিল এখন এই মাছের রেটটা কিন্তু একটু কমতেছে তো আপনারা যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আলোচনা করে আপনাদের কাছে রেটটা ভাঙায় দেবো তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো সিলভার মাছের দাম হ্যাঁ আরে ভাই সিলভার মাছে দেখানোর আগে আমার একটা প্রশ্ন জি বলেন মানে মূল হ্যাচারিতে মালিক যারা তারা তো ঠকতেছে কারণ বিভিন্ন জায়গাতে পাইকার ধরে নিয়ে এসেছে বিভিন্ন দালালে আইনে মনে করেন তারা বিভিন্ন রেটে বেচতেছে কিন্তু সেই ক্ষেত্রে তো হ্যাচারির মালিকরা তো প্রতারিত হচ্ছে আর সেই সাথে মৎস্য চাষিরা তো প্রতারিত হচ্ছে এই বিষয়ে আপনাদের কিছু বলেন আমার একটা কথাই বলার যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা খামারিদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আপনারা যশোরে আসেন হ্যাচারিতে এসে যাচাই বাছাই করে মাছ নেন অনলাইনে মাছ খুঁজছেন ঠিক আছে আপনারা প্রতিষ্ঠান ফলো করেন প্রতিষ্ঠানের প্রপারটার যে মালিক আছে তার সাথে যোগাযোগ করেন করে আপনারা মাছ নেন আপনারা ঠকবেন না কারণ যখন একটা দালালে হাতে আপনারা পড়ে যাবেন আপনাদের কিন্তু অনেক লস যাবে কারণ 50000 1 লাখ বানায় দেবে মাছের রেট বেশি নেবে নর্মাল মাছ দিয়ে দেবে এক মাছের বদলে আরেক মাছ দিয়ে দেবে তো আপনারা একটা বিশ্বাস নিয়ে ব্যবসা মাঝে করতে আসছেন অনেক পরিশ্রম করবেন তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মাছ কিনবেন আরে ভাই আমাদের পরে মাছটা তো দেখেন ঠিক আমরা এখন সিলভার দেখাবো আরে ভাই এটা কি মাছের ধানি ভাই এটা হচ্ছে সিলভার কাপের ধানি এই মাছটাও আপনার 1 কেজিতে 1 লক্ষ হবে এই মাছটাও আপনারা যাচাই বাছাই করে নেবেন কারণ
एक केजि जेटा लाख हबे एटा किन्तु एक सप्ताह बाच्चा जदि एर चेये बड़ो हय सेटा किन्तु कम भांगबे। तो सब समय आपनारा जाचाई बाछाई करे माछ नेबेन, कारण जदि जाचाई बाछाई करे कोनो भालो प्रतिष्ठानते माछ नेन आपनारा ठकबेन ना। এই মাছের রেটটাও কিন্তু প্রথম পর্যায়ে যে আমরা 6000 টাকা করে রেট দেখা কিনা করছি, এখন কিন্তু এই মাছের রেটটা কমে গেছে। তো আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দেবেন, আমরা আপনাদের সাথে যাচাই বাছাই করে মাছের রেটটা ভাঙচুর করব। কারণ কাঁচামাল জানেন সবসময় উঠানামা করে, আজকে যদি এক রেট থাকে কালকে আরেক রেট থাকবে, এই জিনিসটা আপনারা সবসময় যাচাই বাছাই করবেন। আরে ভাই আমাদের এই জাপানি মাছটা দেখান। জি আমি দেখাবো। ভাই এটা হচ্ছে জাপানি মাছ, অনেকে কার্পু বলে, কেউ মিনার বলে, তো এর অনেক নাম। আপনারা অবশ্যই এই মাছটা দেখে শুনে নেবেন, এটা অনেক বড় একটা ব্রুটের মাছ। এর যে মাদার, আর আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আমাদের যে প্রতিষ্ঠানের যে মা মাছগুলো এগুলো সব 10-12 কেজি করে ওয়েট। আল্লাহ যদি আপনার আমাদের যদি কোনো এক সময় সুযোগ হয় তাহলে আপনাদেরকে দেখাবো যে আমাদের বড় মাছগুলো কত বড় মাছ থেকে আমরা এই ডিমগুলো কালেকশন করি। তো ওইটা আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে তুলে ধরবো যে আসলে আমাদের মা মাছগুলো কত বড় হয়। আরিফ ভাই এগুলো কেজিতে মানে কটা ভাঙবে? এটা কেজিতে আপনার 4-5 হাজার হবে। এই মাছটা কেজির মাছ, এটাও আমি এখন ঢাকায় গাড়ি লোড করব। তো এই মাছও যদি আপনার লাগে অবশ্যই দিতে পারবো, এবং ধানিও যদি লাগে সেক্ষেত্রেও আপনাদেরকে দিতে পারবো। আরিফ ভাই জি, এই মাছগুলো কি আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিতে পারবেন? আমি 64-65টা জেলায় আমি ডেলিভারি করি, হোম ডেলিভারি করি। তো বাংলাদেশের যে যেখান থেকে এই মাছটা নেবেন, যদি পরিবহন সেক্টরটা থাকে অবশ্যই আমরা এই মাছটা পৌঁছে দিতে শুরু করি। কারণ অনলাইনে আপনারা জানেন যে বেশি আকারে কিন্তু মাছ নিতে চায় না, সব নতুন নতুন উদ্যোক্তারা 2-4 কেজি 5 কেজি করে মাছ নেয়। তো আমরা এটা পরিবহনে পাঠাই দিই, আর যখন মনে করেন মেলা মেলা মাছ নেবেন তখন আমরা গাড়ি ডাইরেক্ট লোড করে পাঠাই দেবো। তো ভাই আপনারা কিন্তু আমাদেরকে অনেকে কমেন্ট করেন যে ভাই আসলে অরিজিনাল ভিয়েতনামি কই মাছটা আমরা চিনবো কি করে, ভিয়েতনামি কই মাছটা অনেকে চিনে আর চিনার উপায়টা কি? তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে ভাই অরিজিনাল যে থাইল্যান্ডের মাছটা ছিল আগে আমরা বেচতাম আরও 4-5 বছর আগে, সেটা হচ্ছে কালো কালো কোয়ালিটির মাছ ছিল, আর ওটা 2.5 মাসে কেজিতে আপনার 10-15টা হতো। তো ভাই এখন যে অরিজিনাল যে ভিয়েতনামি মাছটা আসছে এটা কিন্তু আপনার 2.5 মাসে আপনার 4-5 কেজি হবে, আর এই মাছটা চিনার উপর এটা হচ্ছে লালচে কোয়ালিটির মাছ। তো এর চেয়ে ভালো বুঝতে পারবেন আমি, এটা হচ্ছে কেজিতে 2,000-2,500 টাকা, আমি 800-1,000 লাইনের মাছটা আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। তো এই মাছটা দেখলে আপনি বেশি বুঝতে পারবেন, এই যে হচ্ছে আপনার অরিজিনাল ভিয়েতনামি মাছ, এটার যে আকৃতিটা হচ্ছে লালচে কোয়ালিটির। তো সবসময় আপনারা অরিজিনাল ভিয়েতনামি মাছটা যাচাই বাছাই করে নেবেন, তাহলে এটা আপনার 2.5 মাসে আপনার 4-5 কেজি হওয়া সম্ভব। 2.5 মাসে? জি ভাই, যদি কিনা ভালোভাবে খাওয়াতে পারেন, কারণ ক্যাটফিশ সবসময় চেষ্টা করবেন যে আপনার কেজিতে আপনার 100 গ্রাম, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি খাবার দেওয়ার, আর 2 বেলা খাবার দেবেন, খাবারটা যখন দেবেন সমস্ত জায়গায় ছিটায় দেবেন, তাহলে মাছটা ভালোভাবে খাইতে পারবে। এগুলো হচ্ছে মানে কেজিতে কয়টা ভাঙবে আরিফ ভাই? এই মাছটা এখন আছে কেজিতে 2-2,500 হচ্ছে। এই মাছটা আমরা বিক্রি করতেছি মনে করেন যে আপনার 80 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত এর মাছের রেট। তো এরও আস্তে আস্তে রেট কমবে, আপনারা আমাদেরকে ফোন দেবেন, আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে রেটটা জানাই দেবো। আরিফ ভাই, জি ভাই, যারা নতুন উদ্যোক্তা যারা মাছের পোনা কিনবে বা মাছ চাষ করবে বা পুকুর প্রস্তুতি করবে, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? ভাই আমি সবসময় বরাবর কিন্তু চেষ্টা করি নতুন যারা উদ্যোক্তা, কারণ আমি নিজে ছাত্র জীবন থেকে ব্যবসা বাণিজ্য করতেছি, তো নতুন যারা মাছের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যখন মাছের ব্যবসায় আগ্রহী তো আপনারা সবসময় একটা ভালো কোনো খামারি বা কোনো হ্যাচারি মালিকের কাছ থেকে পড়াশোনা উদ্যোগটা নেবেন, উদ্যোগ নিয়ে তাদের কাছে একটা পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে আপনারা পুকুরটা প্রস্তুতি করবেন। কারণ ভালো একটা পুকুর যদি আপনারা প্রস্তুতি না করতে পারেন, আমরা যত ভালোই মাছ আপনাদের দিই আপনারা কিন্তু তৈরি করতে পারবেন না।
তো নতুন চাষি ভাইদের জন্য আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা পুকুর প্রস্তুতিটা ভালোভাবে করবেন, পুকুরে ঠিকমতো সার প্রয়োগ করবেন, ঠিকমতো আপনার হচ্ছে খোল প্রয়োগ করবেন, চুন প্রয়োগ করবেন, করেই কিন্তু পুকুরটা প্রস্তুতি করবেন। কারণ সবসময় মাথায় রাখবেন ভালো জায়গা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার মাছ কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না ভাই। আরিফ ভাই, ধরেন অনেকে অনেক কিছু জানে না, যদি আপনার কাছ থেকে ফোন করে শোনে এই মানে পুকুর প্রস্তুতি কিভাবে করবে, কিভাবে পোনা ছাড়বে, কিভাবে খাদ্য দেবে, তা আপনি সাহায্য করতে পারবেন? আমার আপনার যেহেতু যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমার খামারটারে আপনারা তুলে ধরেছেন, আমি সততা মৎস্য আমার ইউটিউব চ্যানেলেরও একটা মালিক, তো আমি বলবো যে আমার আপনারা যদি মনে করেন যে না আমারে আপনার ব্যক্ত করবেন, আপনারা আমার ইমো নাম্বার টাম্বার আছে, আমার ওই আইডিতেও আছে যে এই যে পুকুর প্রস্তুতির বিষয়ে আমি বিভিন্ন প্রতিবেদন তুলে ধরতেছি। তো বর্তমানে বাংলাদেশে যত বেকার আছে কিনা আমি সবাইকে বলবো যে ভাই আপনারা আমাকে এই ব্যবসার জন্য অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো ভাই। কারণ যেহেতু আমি ছাত্র জীবনতে এই পড়াশোনা পড়ে আমি প্রায় আজ 12 বছর এই মাছের সাথে জড়িত, তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যতটুক জ্ঞান আছে আমি এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে ঢেলে দিতে। আরিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এই বিষয়টা তুলে ধরতেছেন তার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ ভাই।